নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ আমি বানাবো ঢোকলা। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে, আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছেন আশা করি কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা নরম। তো এটার ফুল প্রসেস আমি খুব ভালো মতো আপনাদের সাথে শেয়ার করব, আর আপনাদেরও এরকমই সুন্দর স্পঞ্জি টাইপের তৈরি হবে ঢোকলা। তো ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন। ঢোকলাটাকে বানানোর জন্য আমি নিচ্ছি 1.5 কাপ বেসন। প্রথমে 1 কাপ আমি দিয়ে দিলাম, এরপর এই কাপেরই অর্ধেক বেসন নিয়ে দিয়ে দেব। তো বেসনটা আমি 1.5 কাপ পরিমাণেই নিলাম, আপনারা যে পরিমাণে বানাবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। এবার দিয়ে দিলাম 1 চামচ লবণ, সামান্য একটু হলুদ আর 1 চামচ চিনি। এবার এটার মধ্যে দিচ্ছি 2 চামচ দই, বড় চামচে 2 চামচ আমি দই দিচ্ছি। দিয়ে এটাকে হাত দিয়েই ভালো মতো একটু মাখিয়ে নেব। তারপর আমরা নর্মাল জল অল্প অল্প করে অ্যাড করব আর মাখাতে থাকব। তো কন্টিনিউ আপনারা দেখতে থাকুন ব্যাটারটা কেমন ধরনের তৈরি হবে। প্রথমে আমরা হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নেব, তারপর হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে মিক্সড করতে থাকব যাতে বেসনের কোনো গোটা টুকরো না থাকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারটা না হয়েছে পাতলা আর না হয়েছে খুব গাঢ়। তো এরকমভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে, আর আপনি যখন বানাবেন তখনই ইনোটাকে অ্যাড করবেন। আপনি যদি পরে বানাতে চান তাহলে এই ব্যাটারটিকে রেখে দিবেন সাইডে, যখন বানাবেন তখনই ইনোটা অ্যাড করবেন, ইনো অ্যাড করে রাখবেন না। আমি যেহেতু সঙ্গে সঙ্গেই বানাবো তাই আমি এই ব্যাটারটার মধ্যে ইনোটা দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ মিক্সড করে নেব, 2-3 বার মিক্সড করে নিলেই হবে, বেশি মিক্সড করার দরকার নেই। ইনো অ্যাড করার পর বেশি এরকমভাবে মিক্সড করতে হয় না। তো এরকম একটা বাটি নিয়েছি বড় দেখে, এটার মধ্যে সাদা তেল নিয়েছি কিছুটা, বাটিটার চারিদিকে সাদা তেল লাগিয়ে দিয়েছি। এবার আমি ব্যাটারটিকে এটার মধ্যে ঢেলে দেব। তো দেখতেই পাচ্ছি নিনো দেওয়ার পর কেমনই ফুলে উঠেছে ব্যাটারটি, তো এরকমই হবে। এবার এটাকে ভালো মতো সেট করে দিলাম। এবার আমি এখানে একটা গ্যাসের ওপর পাত্র নিয়েছি, এটার মধ্যে কিছুটা জল দিয়েছি, আর বাটিটা যাতে কিছু ওপর থাকে সেই জন্য একটা এই রকম জিনিস দিয়েছি। আপনারা চাইলে এটার মধ্যে বাটি দিতে পারেন, বাটি উল্টো করে রেখে সে বাটিটার ওপর আপনি যে বাটিতে মিশ্রণটা দিলেন সে বাটিটাও রাখতে পারেন। তো এভাবে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 10 মিনিট রেখে দিব, তারপর 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে তৈরি করে নেব। তো এরকম 20 মিনিট আমি তৈরি করে রেখে দিয়েছিলাম এভাবেই, তারপর তৈরি হয়ে গেছে। কাঁটা চামচ দিয়ে এভাবে দেখে নেবেন যাতে ভেজা ভাব না থাকে ব্যাটারটার মধ্যে, তাহলেই তৈরি হয়ে গেছে। আর যদি ভেজা ভাব থাকে তাহলে আরও কিছুক্ষণ লো মিডিয়ামে রেখে দেবেন। তো আমি এখানে একটা পাত্র নিচ্ছি, সেখানে সাদা তেল দিলাম 1 চামচ, আর দিচ্ছি গোটা সর্ষে। গোটা সর্ষে আমি 1 চামচই দিয়েছি। এবার আমি 2টো কাঁচা লঙ্কা চিরে এটার মধ্যে দিয়ে দিলাম, এরপর দিয়ে দেবো কারি পাতা। দিয়ে এটাকে 1 মিনিট মতো একটু ভেজে নিব। ভেজে নিলে এটার মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরায়, তাহলেই বুঝতে পারবেন এটা ভাজা ভালো মতো হয়ে গেছে। তারপর এটার মধ্যে আমি 1 গ্লাস জল অ্যাড করে দেবো। তো দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার আমি 1 গ্লাস জল অ্যাড করে দিলাম, এটার মধ্যে আমি দিয়ে দেবো 2 থেকে 3 চামচ চিনি, বড় চামচের 2 থেকে 3 চামচ চিনি। এবার চিনিটা গলে আসবে, আর আমি 1/2 চামচ লবণ দিলাম, এটা ফুটে গেলেই চিনিটা গলে যাবে, সে সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর 1টা গোটা লেবুর রস দেব।
তো দেখতেই পেলেন ভালো মতো ফুটে গেছে। এবার আমি একটা গোটা লেবুর রস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনে পাতা। ঢোকলাটা সেই সময় গরম অবস্থায় ছিল, কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি বাটি থেকে বার করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে। এবার এটাকে কেটে নেব। কাটার আগে চাকুটা ভালো মতো জল দিয়ে ধুয়ে নেবেন, আর চাকুটার গায়ে যাতে জল লেগে থাকে, মুছবেন না জলটা, তাহলে কাটতে খুবই সুবিধা হবে। তো এরকমভাবে কেটে নিলাম, আপনারা আপনাদের পছন্দের মতো শেপে কেটে নেবেন। ঢোকলাতে দেওয়ার জন্য যে সিরাপটা আমরা বানিয়েছিলাম সেটা এবার দিয়ে দেব। সিরাপের পরিমাণটা অনেকটাই ছিল, পুরোটাই আমরা দিয়ে দেব, কারণ ঢোকলা খুবই শুকনো হয় ভেতর থেকে, যত দেবেন এই সিরাপটা ততটাই টেনে নেবে আর খেতেও খুব ভালো লাগবে। খুবই সহজ একটা রেসিপি, সবাই পারবে, আপনিও পারবেন করতে। ঢোকলা একটা গুজরাটি খাবার, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অনেক মিষ্টির দোকানে ঢোকলা কিনতে পাওয়া যায়, আমরা কিনে খাই, কিন্তু কত সহজভাবে বাড়িতেও তৈরি করতে পারবেন খুবই সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর আপনি যদি বাড়িতে বানান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটার জন্য অবশ্যই একটা লাইক করবেন। ঢোকলার সাথে আমরা অনেক ধরনের চাটনিও খেয়ে থাকি, সেই চাটনির রেসিপি আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর আপনিও আমাকে সাপোর্ট করবেন আমার এই চ্যানেলটিকে আরও আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আজকে এখানেই শেষ, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।